আসসালামু আলাইকুম। আজ জানার চেষ্টা করব মুফতি ফজলুল হক আমিনী সম্পর্কে। মুফতি ফজলুল হক আমিনী ছিলেন বাংলাদেশের একজন ইসলামিক চিন্তাবিদ, ইসলামী আইনজ্ঞ, মুফতি এবং রাজনীতিবিদ। তিনি 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সাইদুরীয় ঐক্যজোটের প্রার্থী হিসাবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে সংসদ নির্বাচন করেন। তিনি কওমি মাদ্রাসা বোর্ডেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশের অন্যতম দেওবন্দী মাদ্রাসা জামিয়া কোরআনিয়া আরবিয়া লালবাগের অধ্যক্ষ ছিলেন। আজ আমরা জানব মুফতি ফজলুল হক আমিনীর নানান অজানা তথ্য। মুফতি ফজলুল হক আমিনী 1945 সালের 15 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমিনপুর গ্রামে এক সম্ভ্রান্ত দিনদার পরিবারে জন্মগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়া প্রাথমিক বিদ্যালয় শেষে তিনি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে মোস্তফাগঞ্জ মাদ্রাসায় 3 বছর পড়াশোনা করেন। এরপর 1961 সালে রাজধানী ঢাকায় ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কোরআনিয়া আরবিয়া লালবাগ মাদ্রাসা চলে আসেন। এখানে তিনি হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই ও হজরত মাওলানা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই এবং কিংবদন্তি মুহাদ্দিস হজরত মাওলানা হেদায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস হজরত মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, আরিফ বিল্লাহ মাওলানা সালাউদ্দিন রহমতুল্লাহ আলাই এবং হজরত মাওলানা আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাই এর বিশেষ তত্ত্বাবধানে দাওরায়ে হাদিস সনদ লাভ করেন। 1969 সালে আল্লামা ইউনুস বিন নূর রহমতুল্লাহ আলাই এর কাছে হাদিস পড়ার উদ্দেশ্যে পাকিস্তানের করাচি নিউ টাউন মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তিনি উলুমুল হাদিসের উপর পাঠ গ্রহণ করে দেশে ফিরে আসেন। মুফতি ফজলুল হক আমিনীর কর্মজীবন শুরু হয় 1970 সালে। প্রথমে মাদ্রাসায়ে নূরানিয়া কামরাঙ্গেশ্বরে শিক্ষক হিসাবে যোগ দেন। একই বছরে তিনি হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের কন্যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 1972 সালে মাত্র 9 মাসে তিনি পবিত্র কোরআন হাফিজ সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা আলুবাজারে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। একই সাথে আলুবাজার মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। এরপর 1975 সালে তিনি জামিয়া কোরআনিয়া আরবিয়া লালবাগ মাদ্রাসায় শিক্ষক ও সহকারী মুফতি হিসেবে নিযুক্ত হন। 1984 সালে তিনি লালবাগ জামিয়ার ভাইস প্রিন্সিপাল ও প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1987 সালে হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের পর থেকে তিনি লালবাগ জামিয়ার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন। 2003 সালে দায়িত্ব পান বড়কাটারা হোসানিয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও মোতোয়াল্লি হিসাবে। ইন্তেকালের আগ পর্যন্ত তিনি এ 2টি মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি ঢাকার কাকরাইল, দাউদকান্দি, গরিবপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বহু মাদ্রাসার প্রধান অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই এর বিশেষত্ব ছিল তিনি একজন প্রজ্ঞাবান বড় আলেম ছিলেন। ঐতিহ্যবাহী 2টি বড় মাদ্রাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস ছিলেন। তিনি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হিসাবে সরব একজন ইসলামিক রাজনীতিক ছিলেন। তার পরিচয় এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল না। গত 2 যুগ ধরে তিনি ছিলেন এদেশের ধর্মফান ও দেশপ্রেমিক সর্বস্তরের আলেম সমাজের একজন প্রধান প্রতিনিধি। তিনি তাদের দুঃখ ও দুঃখের কণ্ঠ ছিলেন। তিনি তাদের বন্ধু, নেতা এবং অভিভাবক ছিলেন। সংকটকালে তার গমাগম কণ্ঠ আর হাতের আঙুলের দিকে তাকিয়ে থাকতেন তারা। এত সুন্দর করে জনসভা ও মাহফিলগুলো ইসলামের অতীত গৌরব, বীরত্ব ও আশাবাঞ্জক উদ্দীপনা, আল্লাহ বিরুতা আর সাহসের পুঞ্জিকমালা হিসেবে তিনি উচ্চারণ করতেন। তিনি তার বক্তব্য পবিত্র কোরআন ও হাদিসের ব্যাখ্যা পেশ করতেন। তিনি বীর সালাউদ্দিন আইয়ুবী, গাজী নুরুদ্দিন জংলি রহমতুল্লাহ আলাইয়ের বিশেষ উমিত শাহার ইতিহাস উচ্চারণ করতেন। শাহ অলিউল্লাহ, সাইদ আহমেদ শহীদ, কাশেব নন্তুবি ও শাইকুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইয়ের জীবনব্যাপী সংগ্রামের দাস্তানা শোনাতেন। শেখ সাদী, জামালউদ্দিন রুমি, আকরামউদ্দিন এলাহি, আল্লামা ইকবাল, জিগার মোতাবাদী, খাজা আয়জুল হাসান মজমুর রহমতুল্লাহ আলাইয়ের শের আবৃত্তি করতেন। তার কণ্ঠ উঠানামা করত, লাখো মানুষের মজমা তরঙ্গ মধ্যে দুলতে থাকত। তিনি সাহসের কণ্ঠস্বর ছিলেন, সংগ্রামের ময়দানে অবিচল ফাহাজ ছিলেন। তিনি তার শিক্ষক অভিভাবক হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের তাকে রাজনীতিতে নামালেন। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সংগ্রামে সেই যে নামলেন আর সরে গেলেন না। তিনি যখন সরে গেলেন তখন কোটি মানুষকে রাস্তায় নেমে একদমই তিনি চলে গেলেন। 90 দশকের শুরুতে ভারতের উত্তর প্রদেশে বাবরি মসজিদ ধ্বংস করা হলে এদেশে লং মার্চের ডাক দেওয়া হয়। সেই লং মার্চের আন্দোলনের দ্বিতীয় শিষ্য ও প্রধান নির্বাহী ছিলেন মুফতি ফজলুল হক আমিনী। তার শিক্ষক হজরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ ছিলেন এই লং মার্চের আহ্বায়ক ও অভিভাবক। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ ছিলেন এর কার্যনির্বাহী প্রধান। 1984 সালে এক নাস্তিক মহিলা লেখক পবিত্র কোরআনের পরিবর্তনের ডাক দিলে তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েন। সারা দেশে ছুটি বেরিয়ে আন্দোলন সংগঠিত করেন, হরতাল পালন করেন। সেই সময় মুরতাদ মহিলা দেশ ছাড়তে বাধ্য হয়। 2001 সালে
সব রকম ফতোয়া নিষিদ্ধ করার একটি রায় উচ্চ আদালত থেকে ঘোষিত হলে তিনি বিচারপতিকে মুরতাদ ঘোষণা করে ঝুঁকিপূর্ণ ও ঘটনাবহুল এক আন্দোলন নেমে পড়েন। তখন 4 মাসের জন্য তিনি কারাগারে নিক্ষিপ্ত হন। সরকারের ঘোষিত শিক্ষানীতি ও নারীনীতি নিয়ে তিনি সোচ্চার প্রতিবাদ করেন। নারীনীতির মাধ্যমে উত্তর অধিকার সহ সর্বপর্যায়ে নারীর সম অধিকারে কোরআন বিরোধী ধারা বাতিলের জন্য দেশবাসীর প্রতি আন্দোলনের ডাক দেন। এক পর্যায়ে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে বহু প্রতিকূলতা ও প্রশাসনিক বিরোধিতার মুখে 2001 সালে 4 এপ্রিল দেশব্যাপী সফল হরতাল পালন করেন। এর ঠিক 6 দিন পর তার ছোট ছেলেকে গুম করে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে কোনোভাবে নমনীয় করা যায়নি। পরবর্তীতে একসময় সেই ছেলেকে ছেড়ে দেওয়া হয় এবং তাকে গৃহবন্দকে রাখা হয়। প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন মূল আহ্বায়ক এবং আগাগোড়া নমনীয় এবং দৃশ্যপদ। সারা দেশের শিশু আলেমরা প্রতিটি আন্দোলনের তার সঙ্গে এবং পাশে থেকে সহযোগিতা করেন। প্রতিবাদ, আন্দোলন, সংগ্রাম, ধর্মপ্রাণ মানুষের আস্থা ও আশ্বাসের মিনারে পরিণত হন তিনি। আন্দোলন সংগ্রামের প্রবীণত্ব, নেতৃত্ব, চূড়ান্ত পর্যায়ে তিনি সবসময় সর্বোচ্চ আসনে সমাসীন ছিলেন না, কিন্তু কার্যনির্বাহী দায়িত্ব তাকে আঞ্জাম দিতে হয়েছে সবসময়। তার সময়কালে প্রায় সব সময় তিনি গুরুজনদের প্রত্যক্ষ পরোক্ষ ও স্নেহ ও পৃষ্ঠপোষকতায় পেয়ে এসেছেন। খতিব উবাইল হক রহমতুল্লাহ আলাই, বিবেরিয়া বড় হুজুর মাওলানা সিরাজুল হক রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ রহমতুল্লাহ আলাই ও আল্লামা শাহ আহমেদ শফির মতো বট বৃক্ষরা সবসময় তাকে স্নেহ ছায়া বিলিয়ে এসেছেন। বড়দের সঙ্গে তিনি এভাবে শ্রদ্ধা ও আস্থা সম্পর্ক বজায় রাখতেন। সংগ্রামী আলে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই এর জীবনে তার প্রত্যক্ষ ওস্তাদ তিন মনীষীর প্রভাবের কথা তিনি প্রায় বলতেন। সবচেয়ে বেশি বলতেন বাংলা সংস্কারক মহাপুরুষ মুজাদ্দদ আজম হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই এ সাহেবের কথা। বলতেন প্রখ্যাত হাদিস বিশারক ও সংগ্রামী আলেম করাচির হজরত ইউসুফ বিন নৌরী রহমতুল্লাহ আলাইয়ের কথায়। আর পরবর্তী পর্যায়ে দেশবরেণ্য বুজুর্গ আলেম ও আলোড়ন সৃষ্টিকারী তবা রাজনীতি পর্বক হজরত মাওলানা মহামুদুল্লাহ হাফিজুজ রহমতুল্লাহ আলাই এর জীবন ও সংগ্রামের প্রভাবের কথা বিভিন্ন সময় উল্লেখ করতেন। তার পড়াশোনা, মেজাজ, চিন্তাধারা, বিভিন্ন পদে ও পদক্ষেপের ক্ষেত্রে তিনি এই মনীষীদের শ্রদ্ধা ও ফতোয়ার সঙ্গে উল্লেখ করতেন। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই মেধাবী ও সংগ্রামী একজন আলেম ছিলেন। রাজনীতি অঙ্গনে বিচরণের কারণে তার আচরণ কখনো কখনো টানফোড়া ও গাম্ভীর্যহীন ভাব বিরাজ করতেন। খোলামেলা ভাষা বক্তব্য দিতেন, ফান খুলে মিশতেন, জোরের সঙ্গে কখনো বিরক্তি প্রকাশ করতেন না, কখনো বয়ানের মধ্যেও তিনি হেসে উঠতেন, যা দেখে অনেক সময় তাকে গভীর মনের ও চিন্তার মানুষ বলে মনে হতো না। যারা জানেন তারা জানেন যে তিনি কেবল হাদিসে দার্সের প্রস্তুতির জন্য নয়, বরাবর অধ্যয়ন ফলন একজন মানুষ ছিলেন। গভীর অধ্যয়ন ও ফাটনিগুণতা তিনি অনেক সময় বিপদ থাকতেন না। মাঝে মাঝে ইসলামিক জ্ঞান, দর্শন, ফিকা ও চিন্তাধারা বিষয়ে নতুন প্রকাশিত আরবি, উর্দু, ফার্সি ও বহু কিতাবের কার্টুন ধরে ধরে তিনি কিনে আনতেন। ইসলাম বিষয়ে আলোচিত নতুন প্রকাশিত কোনো গ্রন্থ তার অপঠিত থাকতেন না। লালবাগ মাদ্রাসায় বিশাল লাইব্রেরিতে প্রাচীন শত শত কিতাবের কোনো কোনো পৃষ্ঠা কাঠ পেন্সিলে তার নোট ও পর্যবেক্ষণ আঁকা আছে। যারা জানেন তারা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই এর আরেকটি বিষয় সম্পর্কে জানেন। বছরে প্রায় প্রতি রাতে তিনি ঘণ্টার পর ঘণ্টা কেঁদে কেঁদে দোয়া করতেন। এই দোয়া কখনো মাদ্রাসা তার রুম বন্ধ করে করতেন, কখনো ছাত্রদের ডেকে এনে দপ্তরে সম্মিলিতভাবে করতেন। দোয়ার সময় তার 2 হাত তুলে হাউমা করে কাঁদে থাকতেন, যে কান্না সহজে শেষ হবার নয়। লালবাগ মাদ্রাসায় প্রতি বৃহস্পতিবার শেষে তিনি একটি সম্মিলিত দোয়া আয়োজন করতেন। রাত 3টার আগে সারা মাদ্রাসা ছাত্ররা উঠে এসে শাহি মসজিদের বারান্দায় তাহাজ্জুদ পড়তেন, তেলাওয়াত করতেন। ফজরের আজানের আধা ঘন্টা আগে তিনি সবার মুখোমুখি দাঁড়াতেন, এরপর সবাইকে নিয়ে 2 হাত আল্লাহর দরবারে তুলে ধরতেন। রাজনীতির ময়দানে হুঙ্কার দেওয়া মুফতি আমিনি আল্লাহর দরবারে 2 হাত তুলে অসহায়ের মতো, ভিক্ষুকের মতো, দ্বন্দ্বপ্রাপ্ত আসামির মতো চিৎকার করে কাঁদে থাকতেন। তার সঙ্গে সারাটা মসজিদ যেন কাঁদে থাকতো, মনে হতো তার বুক যেন পেটে যাচ্ছে। কান্নায়, কষ্টে, আবেদন, আবদারে, দুঃখে কাতরিয়ে তিনি নুয়ে নুয়ে পড়তেন। অপরিহার্যভাবে এসব দোয়া তিনি দেশ, দেশের মানুষ, দেশের স্বাধীনতা ও শান্তির জন্য বড় একটি সময় জোরে জোরে দোয়া করতেন। দীর্ঘ 20 মাস গৃহবন্দী থেকে তিনি ইন্তেকাল করেছেন। কাছের মানুষরা জানে তাকে কতটা চাপের মধ্যে রাখা হয়েছিল, কতবার তাকে আদালতে বারান্দায় টেনে নেওয়া হয়েছিল, কিন্তু কোনো একটি মামলাকে তার ব্যক্তিগত দুর্নীতি, উপার্জন কিংবা অনৈতিকতা নিয়েছিল। দেশ ও ইসলামের জন্য লড়তে লড়তে, কোরআন ও সুন্নাহর জন্য বলতে বলতে তিনি অবরুদ্ধ হলেন। বছরের পর বছর অবরুদ্ধ ও প্রায় নির্বাক থাকতে বাধ্য হলেন। আমাদের মতন তার হাজার হাজার অকৃতজ্ঞ ছাত্র, লাখ লাখ আলেম, কোটি কোটি ধর্মফান মানুষ তাকে মুক্ত করার জন্য চেষ্টা করেনি।
তিনি তো আমাদের জন্য লড়েছিলেন, তিনি তো দিনের জন্য টার্গেট হয়েছিলেন। ক্ষমাহীন নির্বিকাত্ব নিয়ে আমরা তাকে এই অসহায় অবস্থায় ছেড়ে দিয়েছিলাম। কোনো প্রতিবাদ, কোনো আন্দোলন, কোনো শব্দ আমরা করলাম না। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই আমাদের শিক্ষক, আমরা তার জন্য বেহেস্তের উচ্চ মাকামের জন্য প্রার্থনা করি। তাকে হারানোর কষ্ট অনেকের শোকে স্রোত সৃষ্টি করেছে। শেষ জীবনে তাকে কষ্ট দেওয়ার কারণে অনেকের বুকে পাথর জমেছে। আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি, এই মধ্যে মুমিন ও মধ্যে মুজাহিদকে আল্লাহ তুমি শান্তি ছায়া তলে টেনে নাও, আমিন। আজ এ পর্যন্ত, পরবর্তী দেখা হবে আরও কোনো এক মহান মানুষের জীবন নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।